অক্ষয় তৃতীয়ার পুজোতেও করোনার ছোঁয়া। করোনার জন্য দোকানের বদলে বাড়িতেই পুজো দিলেন ব্যবসায়ীরা, পাশাপাশি পুরোহিতের ভোজ্যতে চাল ডালের সঙ্গে অন্যান্য পোশাকের পাশাপাশি স্থান পেল মাস্ক। হিন্দু ধর্মের 5000-এর ইতিহাসে এই প্রথম পুরোহিতের ভোজ্যতে মাস্ক দেওয়া হলো। এই অভিনব চিত্র দেখা গেল জলপাইগুড়ির পাতকাটা কলোনিতে। ভোজ্যতে মাস্ক পেয়ে খুশি পুরোহিত। রবিবার ছিল বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া, একেই অক্ষয় তৃতীয়া বা আখা তীজ বলা হয়। শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে ব্যবসার জন্য শুভ দিন হিসেবে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার এই লগ্নে দান করলে অক্ষয় পুণ্য লাভ হয়, তাই এই দিনে পয়লা বৈশাখের মতোই হালখাতার পুজো করা হয়। কিন্তু লকডাউনে এই পুজো সংক্ষিপ্তাকার ধারণ করেছে দোকানগুলিতে। এক ব্যবসায়ী জানান, অন্যান্য বছর বড় করে পুজো করা হতো, সারাদিন ধরে চলতো প্রসাদ বিতরণ, রাতে কীর্তনের আয়োজন করা হতো, কিন্তু এবছর লকডাউন না থাকায় কোনো করাই হলো না, নামমাত্র পুজো করে শুধু নিয়ম রক্ষা। কোনো রকম খালি ব্রাহ্মণ আইনে খালি পূজাটা করলাম, বেশি লোকজনকে বলতে পারি নাই, কেউ আসবে হাতে হাতে একটা করে লাড্ডু দিয়ে দেবো, এই আমার পূজা হয়ে গেছে। নাহলে প্রতি বছরে আমি এখানে কীর্তন করি, সন্ধ্যার সময় খিচুড়ি খাওয়াই, এবার সেটা করতে পারলাম না। কেন, করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলছেন সচেতন মানুষ। ঘর কিংবা বাইরে নিত্যদিনের জীবনযাত্রার তালিকায় মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস থাকছে সবার প্রথমে। অক্ষয় তৃতীয়াতেও পুজোর ভোজ্যির তালিকায় তাই বাদ যায়নি এগুলো। এদিন পাতকাটা কলোনির মন্দিরা দাসের বাড়ির পুজোতে নিয়ম নিষ্ঠা ভরে পুজো দেবার পাশাপাশি পুরোহিতকে দেওয়া ভোজ্যিতে অন্যান্য সামগ্রীর সাথে তুলে দেওয়া হয় একটি মাস্ক, এবং সেই মাস্ক পরেই পুজোতে বসেন পুরোহিত। বছর বছর ধরে পুজো দিয়ে আসা জীবনের অভিজ্ঞতায় প্রথমবার ভোজ্যিতে মাস্ক পেলেন বলে জানান পুরোহিত। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাসের প্রতিবেদন, আমি সুশান্ত, সিনিউজ। আমি চক্রবর্তী। আজকে শুভ অক্ষয় তৃতীয়া, লকডাউন চলছে, এর মধ্যে তো দোকানে দোকানে পূজা হচ্ছেই না, একজনের বাড়িতে আসছি পুজো করতে, দোকানে পূজা, শুধু নিয়মটা রক্ষা, প্রতি বছর করে মন মানতেছে না, তাই আমিও সেই নিষ্ঠা সহকারে দূরত্ব বজায় রেখে পুজো করে চলছি। উনি আমাকে দক্ষিণ হিসেবে একটা ধুতি, একটা গেঞ্জি, একটা মাস্ক দিব, মাস্ক তো পরেছিলাম, উনি আরেকটা দিব না, এটা কোনোদিন ভাবিও নাই কি যে দক্ষিণে মাস্ক দেবে দোকানদাররা, এটা কখনো ভাবি নাই। আর আমার পেশায় পূজা করা, কোনোদিন এই যে 18-20 বছর থেকে পূজা করি, আজ অব্দি কেউ এখনো আমাকে মাস্ক দেয় নেই, প্রয়োজনও করে নেই। এখন আজকে হচ্ছে সবাই যারা যারা পূজা করবে, নাই পূজা নাই তবু 2-4 জন যারা করবে, বাড়িতে ছোট্ট করে দূরত্ব বজায় রেখে শুধু নিয়ম। আমাদের খুব অসুবিধা হচ্ছে, পয়লা বৈশাখ তো হলোই না, আজকেও অক্ষয় তৃতীয়া, অক্ষয় পূজা নাই, 4-5টা বাড়িতে খালি বলছে,